এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ফলাফল নিয়ে আইনি লড়াইয়ে হেরে যান চিত্রনায়িকা নিপুণ। তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক জায়েদ খানি ফিরে পান সাধারণ সম্পাদকের চেয়ার। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ উল্লেখ করে গত বুধবার রায় দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন নিপুণ। সেই ধারাবাহিকতায় নিপুণের করা আপিলে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে। আজ রোববার শুনানি শেষে এই আদেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের একক বেঞ্চ। এদিকে সুপ্রিম কোর্টের এই আদেশে সন্তোষ প্রকাশ করেছে চিত্রনায়িকা নিপুণ। এই কারণে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে 4 সপ্তাহের জন্য কেউই বসতে পারবে না। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করেছে সংশ্লিষ্ট 18 সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। সোহানুর রহমান সোহানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গেল শুক্রবার তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বিএফডিসির স্টাডি রুমের সামনে খোলা মাঠে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে শপথ বাক্য পাঠ করান।